আমাদের আজকের গন্তব্য ভার্টাইমবার্গ, বা বাংলায় যদি বলি তা হবে ভার্টহাইম দুর্গ। এটি ফ্রাঙ্কফুর্ট থেকে 94 কিলোমিটার দূরে ভার্টহাইম শহরে অবস্থিত। ভার্টহাইম হলো দক্ষিণ পশ্চিম জার্মানির একটি শহর, যার জনসংখ্যা প্রায় 23,400 জন। এটি টাউবার এবং মাইন নদীর সঙ্গম স্থলে অবস্থিত। ভার্টহাইম তার ল্যান্ডমার্ক দুর্গ এবং মধ্যযুগীয় শহরের কেন্দ্রের জন্য সবচেয়ে বেশি পরিচিত। মাইন এবং টাউবার নদীর সঙ্গমস্থলে অবস্থিত ভার্টহাইম দুর্গের ধ্বংসাবশেষ দক্ষিণ জার্মানির সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর পাথরের দুর্গগুলোর মধ্যে একটি, আর এজন্যই দূর দূরান্ত থেকে অনেকেই দুর্গটি দেখার জন্য চলে আসে। Thank you.
হলো ওয়ার্টহাইম শহরের ল্যান্ডমার্ক এবং একই সাথে দক্ষিণ জার্মানির অন্যতম বৃহত্তর পাথরের দুর্গ। দুর্গটির ধ্বংসাবশেষ মাইন এবং টাউবার নদীর সঙ্গমস্থলে একটি পাহাড়ের উপর উঠে এসেছে। বিশেষ করে দুর্গটির টপোগ্রাফিক অবস্থানের কারণে দুর্গ এবং পুরনো শহর একটি ইউনিট গঠন করে। ওয়ার্টহাইমের লোকেরাও তাদের প্রাসাদ সম্পর্কে কথা বলতে পছন্দ করে এবং একইভাবে কমপ্লেক্সের গুরুত্বকে আন্ডারলাইন করে, যা আজও স্বয়ংসম্পূর্ণ হলে মনে হয়। দুর্গটি বেশ উঁচুতে এবং অপেক্ষাকৃত খাড়া। গ্র্যাভিটিকে পেরিয়ে প্রায় 1200 ধাপ সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এজন্য কেউ আসলে অবশ্যই আরামদায়ক জুতা পরে আসবেন, আমার মতো বুট জুতা পরে আসবেন না। কিন্তু কেউ একজন অনেক খুশি, দুটি জিনিস পেলে তাকে আর কে পায়, ভালো খাবার এবং অনেক অনেক ঘোরাঘুরি। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার একটু খাওয়া দাওয়া করার পালা। টাউবার নদীর পাশেই একটি পার্কে বসে আমরা হালকা কিছু খেয়ে নিলাম এবং বিকেলটা উপভোগ করলাম গল্প আর আড্ডা দিয়ে। এবার বিদায়ের পালা। অনেক ঘোরাঘুরি এবং সুন্দর কিছু সময় কাটিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি নিজেদের স্থায়ী ঠিকানার দিকে, কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছি অনেক সুন্দর কিছু সময়। তবে কিছু সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দী করতে ভুলিনি কিন্তু।